বিভিন্ন পরিবেশত সততে নির্যাতনের সম্মুখীন হওয়ার লগতে যিকোনো আক্রমণের পৰা পরিত্রাণ পাবলৈ এইবার যুবতীসকলক আত্মরক্ষার প্রশিক্ষণের বাবে আগবাড়ি আহিছে স্বেচ্ছাসেবী সংগঠন। চাওক তেজপুরের তেজপুর একাডেমি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণত কেনেদরে 33গৰাকী যুবতীয়ে সপ্তাহজোড়া আত্মরক্ষার প্রশিক্ষণ গ্রহণ করলে। তেজপুরত ছোৱালীৰ আত্মরক্ষার এক বিনামূলীয়া প্রশিক্ষণ শিবির সম্পন্ন হয়। সপ্তাহজোড়া কার্যসূচীরে তেজপুর একাডেমি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণত অনুষ্ঠিত এই প্রশিক্ষণ শিবিরত 33গৰাকী ছোৱালীয়ে যোগদান করে। তেজপুরের অন্যতম নিউ কুংফু মার্শিয়াল আর্ট এন্ড সেলফ ডিফেন্স ইনস্টিটিউটর উদ্যোগত বিনামূল্যকৈ প্রদান করা এই শিবিরত প্রশিক্ষণ প্রদান করে শমসাদ আলী আর আজকর আলী শেখে। প্রশিক্ষার্থী সকল ক্রমে আফরিন সুলতানা, গ্রিমলি সোনোয়ার, দিশা কলিতা, গুঞ্জন ঠাকুর, হুসনা শেখ, ঈশিকা চৌধুরী, করিশ্মা সিং চৌধুরী, কায়নাথ আরা খাতুন, মামন সরকার, ময়ূরী কাশ্যপ, মাম্পি মণ্ডল, নিশু চক্রবর্তী, পলমি দেব, প্রিয়ঙ্কা ঠাকুর, শ্রেয়াসী হাজরিকা, সাবা আলম, সুরভি কর, সুকন্যা সরকার, শেহনাজ বেগম, স্বাধীনতা বরা, তপস্যা গোয়ালা, নেহা প্রধান, নুমলি প্রধান, রানী সাহানি, জ্যোতি রয়, ডিম্পল ছেত্রী, বর্ণালী শর্মা, গীতু দেবী, দীক্ষিতা হাজরিকা, পূজা মহন্ত, জেবা ওয়াসিকা আর মর্তুজা পার্বিনে এই প্রশিক্ষণ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, অগ্নিগড় নিউজ।